খেলার দুনিয়ায় স্পোর্টসম্যানশিপের নানা দৃষ্টান্ত রয়েছে। মাঠের লড়াইয়ে হার মানলেও খেলোয়াড়দের আচরণই দিনের শেষে মন জিতে নেয়। সেই তালিকায় নয়া সংযোজন ভারতের খুদে গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞা নন্দা, যে তারকা ফাইনালের মহাযুদ্ধে পরাস্ত হয়েও ঘণ্টাখানেক পরেই ঠান্ডা মাথায় পরীক্ষার হলে গিয়ে বসেছে। অধ্যাপশায় কাকে বলে এই বয়সে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ষোলো বছরের এই দাবারু। শুক্রবার ছিল চেস বল মাস্টার্স এর ফাইনাল। প্রথম ভারতীয় হিসেবে মেল্ট ওয়াটার চ্যাম্পিয়ন্স চেস ট্যুর চেস বল মাস্টার্স এর টুর্নামেন্টের ফাইনালে গিয়ে পৌঁছায় প্রজ্ঞা নন্দা। এই টুর্নামেন্টেই বিশ্বের এক নম্বর কার্ল সেনকে হারানোর নজির গড়েছিল সে, কিন্তু অনলাইনে ফাইনালের লড়াইয়ে জয় অধরাই থেকে গিয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্বের দু নম্বর ডিংলিনেনের কাছে টাইব্রেকারে পরাস্ত হয় ষোলো বছরের এই বিশ্ব এই কিশোর। আর এই কঠিন লড়াইয়ের কয়েক ঘন্টা পরেই একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় পরীক্ষা দিতে চলে যায় প্রজ্ঞা নন্দা। শুক্রবার রাত 2:20 নাগাদ ফাইনাল ম্যাচ শেষ হয়েছিল। এরপর কয়েক ঘন্টা ঘুমোতে না ঘুমোতেই সকাল 8:45 স্কুলে পৌঁছে গেছিল চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার। তার কথায় গত কয়েকটা দিন বড্ড ধকল গিয়েছে। প্রথমবার এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লাম যেখানে টুর্নামেন্ট শেষ করার কয়েক ঘন্টা পরেই আবার পরীক্ষায় বসতে হলো। সে জানায় সকালে যদি ঘুম না ভাঙে এই ভয় রাতে ভালোভাবে ঘুমও হয়নি। শিষ্যের এমন একাগ্রতা আর আত্মত্যাগের প্রশংসা না করে পারেননি প্রজ্ঞা নন্দার কোচ আর বি রমেশ। উল্লেখ্য, 2016 সালে মাত্র 10 বছর 10 মাস 19 দিন বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছিল চেন্নাইয়ের এই কিশোর। মাত্র 12 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে চমকে দিয়েছিল সে, 4 বছর বাদে ফের চমক দিয়েছিল। তৃতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে হারানোর কৃতিত্ব অর্জন করেছিল। সেই লড়াইয়ে 4 মাস পরে ফের কার্লসেন পরাস্ত হয় এই খুদের চালে। এবার টুর্নামেন্ট শেষ করেই পড়াশোনায় মন দিল প্রজ্ঞা নন্দা। তার যত প্রশংসা করা যায় ততই যেন কম হবে। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।